বাংলাদেশ নিয়ে কথা বলার আগে জাতিসংঘ যদি তিনটি কাজ করতে পারে তাহলে নিজের মনোনয়নপত্র ছেড়ে দেবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের এমপি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান। রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। নারায়ণগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কাজী ইয়াসিন হাবিবের আদালতে সশরীরে জবাব দেন শামীম ওসমান। শামীম ওসমান বলেন, আমি এই মুহূর্তে মনোনয়নপত্র ছেড়ে দেব যদি জাতিসংঘ তিনটি কাজ করতে পারে। প্যালেস্তাইনে ইহুদিরা যেভাবে মানুষের উপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, যেভাবে জীবন্ত মানুষ মারা হচ্ছে, সেখানে যদি যুদ্ধ বন্ধ করতে পারে, প্যালেস্তাইনের দাবি মেনে নিতে পারে, আমি মনে করব জাতিসংঘের এ ধরনের কথা বলার এখতিয়ার আছে। বিএনপি জামাতের এবং এদের কথা বলার চেষ্টা করেছে, যদি সেটাই হয় যে ওনারা যদি এই কথাই মিন করে থাকেন যে বিএনপি জামাতের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, আমি মনে করি আমি এই মুহূর্তে আমার মনোনয়নপত্র ছেড়ে দিব যদি জাতিসংঘ তিনটি কাজ করতে পারে। নাম্বার ওয়ান, যে প্যালেস্টাইনে যে আজকে ইহুদিরা এবং ইসরায়েলিরা যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে মানুষের উপর, এবং শিশু একদিনের বাচ্চার থেকে আরম্ভ করে যার শেষ বয়স তাকেও যেভাবে জীবন্ত মারা হচ্ছে এবং শ্মশান গোরস্থান বানিয়ে দেওয়া হয়েছে টোটাল প্যালেস্টাইনে, সেইখানে জাতিসংঘ যদি সেই যুদ্ধ বন্ধ করতে পারেন, প্লাস ইউক্রেনের যুদ্ধ যদি তারা বন্ধ করতে পারেন। তারা জানেন যে বাংলাদেশ প্রায় 12 লক্ষের উপরে রোহিঙ্গা আজকে 10 বছর ধরে আছে, বার্মা সেই রোহিঙ্গা তো ফেরত নেয় নাই। সেই কারণে আমি জাতিসংঘকে বলবো, প্রথমে এই পদক্ষেপ নেন যে 12 লক্ষ লোক যাতে তার নিজের